রাজ্যে 13 জেলার বসবাসকারী শরণার্থীরা নাগরিকত্বের সামনে নাগরিকত্বের আবেদন করার সুযোগ। সেই তালিকায় নেই এ রাজ্যের কোনো জেলা, অথচ নির্বাচনী প্রচারে বারবার শরণার্থীদের নাগরিকত্বের প্রতিশ্রুতি দিয়েছিলেন অমিত শাহ। आप सभी को वादा कर कर जाता हूं, हमारे भाइयों के को सम्मान के साथ भारत की नागरिकता देकर हम जो साधुवाद जाना हमारे माननीय केंद्रीय स्वराष्ट्र मंत्री के विषय हे बांगला हमले भलो है, कारण बांगला सब चाहते उद्वास्तु समस्या मूल केंद्रबिंदु हे बांगला मुहूर्ते सब चाहते मेजर समस्या बांगलार ही मतुआ सम्प्रदाय नहीं তো এখানে ইমপ্লিমেন্ট হলে এবং রুলটা এখানে ফ্রেম হলে খুব বিষয়টা ভালোই হতো। ভূমি হিসেবে যারা বসবাস করছে, যারা উদ্বাস্তু হিসেবে বসবাস করছে, তাদের মানে একটা আতঙ্কে পরিণত করার জন্য এটা করেছে এবং এই পাঁচটা জায়গায়। এবং পশ্চিমবাংলা এটা করেনি, তার কারণ হচ্ছে যে পশ্চিমবাংলা এটা আগামীতে ও মানে ঠিক আসামে যে ক্যাটাগরি সেই আসামের মতন পরিস্থিতিটা করব বলে এই পাঁচটা রাজ্যে প্রথম ধাপটা শুরু করলো। রাজনৈতিক বিশেষজ্ঞদের একটি অংশের বক্তব্য, এখনই সিএএ নিয়ে বিধি তৈরির জায়গায় নেই মোদি সরকার। সিএএ এর বিধি তৈরিতে চারবার কমিটির মেয়াদ বাড়ানো হয়েছে, গত দেড় বছরেও বিধির খসড়াও তৈরি করা যায়নি। সিএএ কার্যকর করে নাগরিকত্ব দেওয়া যায়নি, রাজ্যের ভোট প্রচারেও তা নিয়ে গেরুয়া শিবিরকে তুলোধনা করেছে তৃণমূল কংগ্রেস সহ অন্য বিরোধী দল। এই অবস্থায় বাংলাকে এড়িয়ে ভোট মুখী রাজ্যগুলিতে নাগরিকত্ব আবেগ উস্কে দেওয়ার কৌশল নিচ্ছে বিজেপি। রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ তেমনটাই মনে করছে। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। বিরতির পর ফিরে এলাম পেজ ওয়ানে, আমি ইন্দিরা রয়েছি আপনাদের সঙ্গে, আমার সঙ্গে রয়েছে পায়েল। পায়েল, এবার আমরা যে খবরের দিকে নজর রাখবো, কোভিড গ্রাফ অনেকটাই কিন্তু নিম্নমুখী এবং রাজ্যের ক্ষেত্রেও তাই নিম্নমুখী, অনেকটাই রাজ্যে নিম্নমুখী কোভিড গ্রাফ। ফের কমলো দৈনিক সংক্রমণ, নতুন করে আক্রান্ত 11,284, তবে 142 জনের মৃত্যু। দেশের ক্ষেত্রেও অনেকটাই কমেছে দৈনিক সংক্রমণ, একদিকে একদিনে আক্রান্ত 1,65,000, অন্যদিকে পুনে থেকে রাজ্যে এলো কোভিশিল্ডের 2,68,000 ডোজ। আমাদের লকডাউন চলছে এবং এটা একটা কষ্টের লকডাউন। এই লকডাউনে মানুষ বাড়িতে আটকে আছেন, বেরোতে পারছেন না, তো নিশ্চয়ই দ্বিতীয় ঢেউকে আমরা আটকাতে পেরেছি এবং যেই পরীক্ষা আমরা পরিসংখ্যানগুলো দেখছি তাতে কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে যে 20,000 থেকে আজকে 11,000 কেস নেমে গেছে। যদিও মৃত্যুর হারটা বেশি, সেটা নিয়ে চিকিৎসক হিসেবে আমি খুবই চিন্তিত। এই ক্ষেত্রে যদি আমরা দেখছি যে যখনই কোমরবিড পেশেন্টদের, যারা বয়স্ক রুগী, তাদের যদি দেরি হয়ে যাচ্ছে ট্রিটমেন্ট করতে বা 7-8 দিন জ্বর থাকছে, তারপরে যদি চিকিৎসা শুরু হচ্ছে, তখনই কিন্তু মৃত্যুর হারটা অনেক বেশি হয়ে যাচ্ছে। তাই দ্রুত ডায়াগনোসিস করা এবং চিকিৎসা করা, তাতেই কিন্তু মৃত্যুর হারটা কমবে। ভ্যাকসিনেশনও কিন্তু দরকার। আমি আবারও আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে সরকারের কাছে আবেদন করছি যে ভ্যাকসিন বাড়াতে হবে। আমরা গতদিনও বলেছি যে কেসের সংখ্যাটা কমবে, এটা প্রেডিকশন ছিল, কারণ মানুষ সচেতন ভূমিকা পালন করছে। মৃত্যুর সংখ্যা এখনো পর্যন্ত যে প্রত্যাশা আমাদের আছে যতটা কমা উচিত ততটা কমছে না, কারণ একটা হচ্ছে লেট রিয়ালাইজেশন অফ কমপ্লিকেশন, আমরা জটিলতাগুলোকে সঠিকভাবে ধরতে পারছি না। কেননা এই করোনা সংক্রমণের ফলে করোনার যে জটিলতাগুলি সেগুলি এমন হঠাৎ করে আসছে, হঠাৎ করে বিভিন্ন অর্গ্যান তাকে এফেক্ট করে ফেলছে, যে চিকিৎসকরা কিন্তু সমস্ত চেষ্টা করেও ধরতে পারছেন না যে ঠিক কোন সময় তার কমপ্লিকেশনসগুলো ডেভেলপ করলো। স্বভাবতই চিকিৎসকেরদের চেষ্টা সত্ত্বেও কিছু মানুষের মৃত্যু হচ্ছে। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে প্রপার অ্যাপ্রোপ্রিয়েট থেরাপি একটা হাইয়েস্ট পসিবল লেভেল সেই জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে মানুষজন একটু দেরি করে ফেলছেন। এই যে রেফারাল সিস্টেম, এক সেন্টার থেকে আরেক সেন্টারে যাওয়ার ক্ষেত্রেও বিলম্ব একটা কারণ হয়ে যাচ্ছে।
যদিও লকডাউন যথার্থ অর্থে মেইনটেইন হচ্ছে সেটা আমি দাবি করতে পারি না, তাহলেও যেটুকু মেইনটেইন হচ্ছে তাতেও কিছুটা হলেও সুফল তো আমরা পাচ্ছি। আর রইল বাকি মৃত্যুর হার, দেখুন যে কোনো মৃত্যু সবসময় কষ্টকর সে তো অবশ্যই, কিন্তু এখন যা পরিস্থিতি সেই অনুপাতে যে সাংঘাতিক সিচুয়েশনটা হতে পারতো সেই অনুপাতে কিন্তু কম্পারেটিভলি একটু বেটার জায়গাতে আমরা আছি। যদিও এই মৃত্যুর হারটাও আস্তে আস্তে নামতে শুরু করবে জাস্ট কয়েকটা দিনের মাত্র। এবার মাধ্যমিক মূল্যায়নেও নিউ নর্মাল, কোভিড আবহে দেরিতে পরীক্ষা শুরু হচ্ছে, তাই দ্রুত ফলাফল প্রকাশ করতে নতুন পথে হাঁটার ভাবনা মধ্যশিক্ষা পর্ষদের। আগামী সপ্তাহে উচ্চ পর্যায়ের বৈঠকে নতুন মডেল নিয়ে আলোচনা হবে। মাধ্যমিকের এক মাসের মধ্যেই ফল প্রকাশ করার টার্গেট নিচ্ছে পর্ষদ। নিউ নর্মালে বদলে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, চলতি বছরে পরীক্ষার খুঁটিনাটিও চূড়ান্ত। এবার মূল্যায়ন পদ্ধতিতেও আমূল বদল আনার ভাবনা মধ্যশিক্ষা পর্ষদের। পরীক্ষা শেষ হবার 30 দিনের মধ্যে ফল প্রকাশ করার টার্গেট নিচ্ছে, তাই মূল্যায়ন পদ্ধতি খোল নলচে বদলে নতুন মূল্যায়ন পদ্ধতি চালুর ভাবনা। কিভাবে কাজ করবে নয়া মূল্যায়ন পদ্ধতি? ব্লক স্তরে একটি সেন্টারে খাতা দেখার কাজ হবে, শিক্ষকেরা সেন্টারে এসে খাতা দেখে নম্বর জমা দেবেন, খাতা বাড়িতে নিয়ে যাওয়ার সুযোগ থাকবে না। এই মডেল কার্যকর হলে অনেকগুলি সুবিধা হবে বলে মনে করছে পর্ষদ। অত্যন্ত কম সময়ে খাতা দেখার কাজ শেষ হবে, প্রক্রিয়াগত জটিলতা অনেকটাই কমবে। পর্ষদ সূত্রে খবর, নতুন নিয়মে খাতা দেখা হলেও অন্য সব বিধি অপরিবর্তিতই থাকছে। একটি স্কুলের শিক্ষক সেই স্কুলের খাতা দেখতে পারবেন না, এই নিয়মেরও পরিবর্তন হচ্ছে না। এতদিন মূল্যায়ন পদ্ধতিতে বড় ভূমিকা নিতেন প্রধান পরীক্ষক, তিনি খাতা বন্টন ও নম্বর শিট তৈরির দায়িত্বে থাকতেন। নয়া পদ্ধতিতে প্রধান পরীক্ষকের খুব একটা ভূমিকা থাকছে না। নিউ নর্মালে এবার মাধ্যমিকের পরীক্ষা পদ্ধতিতে একাধিক বদল আসছে, তার সঙ্গে সঙ্গতি রেখেই মূল্যায়নেও নয়া পদ্ধতি চালু করার ভাবনা পর্ষদের। তবে পুরোটাই এখনো প্রস্তাব স্তরে রয়েছে, আগামী সপ্তাহে গুরুত্বপূর্ণ বৈঠক বসছে রাজ্য শিক্ষা দফতরে, সেই বৈঠকেই এ ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে। শ্রেয়সী গাঙ্গুলি, জি ২৪ ঘন্টা।